জোরে হ্যাঁ, করছে। শুন ভাই, একটা শুন ভাই, শুন ভাই, আপনার সাথে মানে আমি তো খেলছি বলো আপনার বলো। আন্ডারেই, আমি ফার্স্ট শুরু করছি, তো ইয়েস, আপনার সাথে কথা বললেই 2007-এর ওয়ার্ল্ড কাপের কথা মনে আসে। বাট ওটা ওটাতে যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস, মানে সবাই একটা জিনিস জানাতে চাই, যে সুমন ভাইয়ের একটা ডাক নাম আছে, আপনারা জানেন, দুর্জয় ভাই, চাচা, সুজন ভাই জানেন যে সুমন ভাইয়ের একটা ডাক নাম ছিল? সুমন না না না, আবার কি? সুমন না, সুমন না, সুমন ভাইয়ের ডাক নাম হলো চিতা। চিকা চিতা আমি চিতা দেখলাম। চিতা উনি উনি 2007 ওয়ার্ল্ড কাপে ওনাকে উনি বলতেন উনি চিতার মতো ফিল্ডিং করেন, মানে হি ওয়াজ সো কুইক, বুঝছেন, হি ওয়াজ সো কুইক। তো শুন, সুমন ভাই, ওয়াই চিতা? আপনি চিতা কেন বলতেন নিজেরে? বিকজ আমি নিজে নিজের ইন্সপায়ার করার চেষ্টা করতাম, বিকজ আমি জানি আজ আই জাস্ট নো টিম। আমি মিনা দুজো ভাই শুনতে পারছেন না, দেখিস মানে আমি 2007 যে আমাদের টিমটা ছিল ওই টিমের ফিলিংটা কিন্তু খুব ভালো ছিল। আমরা তো টপ ইয়াং টিম, ইয়াং এবং একদম ইয়াং টিম, তামিম, সাকিব ভালো ফিল্ডে চলে আসছে, রফিকতন ভালো ফিল্ডিং করে, টিমের মাশরাফি ছিল, রাসেল ছিল, রাজ্জাক রাজ্জাক ছিল, দে অল আর গুড ফিল্ডার, ফাস্ট ফিল্ডার, আমি সবচেয়ে স্লো ফিল্ডার ছিলাম। তখন আমার মনে আছে আমি ক্যাচ ধরলে কিছু ফিল্ডিং করলে চিতা চিতা করতাম। এই চিতা ডাকে কিভাবে এটা একটু জিজ্ঞেস করো, জাস্ট ইন্সপায়ার মাইসেলফ। সে দুজনে ভাই জিজ্ঞেস করতেছে চিতা ডাকে কিভাবে, এটা আসলে সবাইকে জানানো হলো, চিতা বলে হালুম ডাকে না মিউ ডাকে, এটা জিজ্ঞেস করতেছে না, আমার আমার চিতাটা আমার ডাকে ডাকে। নরমালি আমাদের স্টোরিগুলো তো খুব সহজে এখন বের হয়ে যায় পেপারে, বিকজ এখন এক্সপোজার এত বেশি। বাট যেটা সবচেয়ে কষ্টের সময় ছিল, যে সময় আপনারা খেলছেন আরো অনেকে আছে ওনারাও খেলছেন, তো ওই সময়ের কিছু কিছু স্টোরি যদি আপনারা একটু শেয়ার করতেন। আমার কাছে কিছু কোশ্চেন্স আছে, আমি এক একজন করে জিজ্ঞেস করব। ইন্টার অ্যানালিস্ট তো চিন্তাই করতে পারি না, কারণ আমরা তখন ফিজিও বা ট্রেনারের কথা বা ওভারসিজ কোচের কথাই ওই সময়টায় ছিল না আমাদের যখন শুরু। বাট এই 99-2000 আসার পরে 97 ICC ট্রফিতে গর্ডন গ্রিনিজ ফার্স্ট কোচ হয়ে আসলো, আর আমাদের ট্রেনার বা ফিজিওর ইন্ট্রোডাকশনটা 99 ওয়ার্ল্ড কাপ থেকে। আচ্ছা জি, ডিজে আমি একটা কিছু মনে করে দিই, 95 এ এশিয়া কাপে যাওয়ার আগে আমার মনে আছে, তখন তো অবভিয়াসলি কম্পিউটারলিস্ট কিংবা ওই ডাটা থাকতো না, খেলাছে অরুণলাল নিয়ে ইন্ডিয়ান বোলারদের ইনফরমেশনের সোর্স গুলি এরকমই ছিল। তো ওই ওভারসিজ প্লেয়ার যারা ঢাকায় খেলতো বা ওয়াসিম আকরাম, তার আগে আবাহনীতে খেলে যাওয়া প্লেয়ার, আমাদের আরো কিছু অরুণলাল, রমন লাম্বা, এই টাইপের প্লেয়াররা কিন্তু রেগুলার আসতো ডোমেস্টিক ক্রিকেটে খেলতে, ওদের কাছ থেকে যেটুক শুনতাম। আর আমরা বছরে বা দুই বছরে দুইটা তিনটা ODI খেলতাম, তো এর ভিতরে আবার টিম চেঞ্জ হতো, একসঙ্গে আসলে খুব একটা আমাদের সময় খেলার সুযোগ ছিল না, কারণ একটা রোটেশনের মতো ব্যাপারও ছিল, যে এই ট্যুরে সুমন গেল আরেক ট্যুরে দুর্জয় যাক, তো আমাদের একসঙ্গে বেশি দিন খেলা বা টানা ওয়ানডে খেলা, আমরা এতদিনের ক্যারিয়ারে আমার ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে 29টা ওয়ানডে খেলা। ঠিক আছে, আমি যেটা জিজ্ঞেস করছিলাম দুর্জয় ভাই, যে ধরেন টেন্ডুলকার, গাঙ্গুলি ওই সময় তো সুপারস্টার, আমরা যেরকম এখন দুর্জয় ভাই যে আপনি জানেন যে আমরা অ্যানালিস্টকে নিয়ে চিন্তা করি যে এই জায়গায় বল করব অথবা এই জায়গায় সে উইক পয়েন্ট, তো অ্যাজ আ ক্যাপ্টেন ওই সময় আপনার মেসেজটা কি ছিল টিমের, আমি এটা খুব জানার ইচ্ছা আর কি। আমার মেসেজ ছিল আসলে তখন মেইনলি আমাদের যে বোলিং আর ইন্ডিয়ার যে ব্যাটিং, এটার ভিতরে আসলে তফাৎটা অনেক বড় ছিল, আর স্পেশালি টেস্ট হিসেবে তো আমরা ওয়ানডে হয়তো অন এন্ড অফ কিছু খেলার এক্সপিরিয়েন্স ছিল, বাট টেস্টে তো ওইটাই ফার্স্ট টেস্ট, ইভেন হাউ টু প্লে টেস্ট, এই ধরনের একটা প্রশ্ন তো সবার ভিতরেই ছিল। বাট এখানে একটা বড় ইনপুট আমাদের বলতেই হয় যে এক্সপিরিয়েন্স শেয়ারের ব্যাপারে, এডি বার্লো আমাদের যে কোচ ছিল, ওর একটা অসুস্থ থাকা সত্ত্বেও একটা বড় হেল্প ছিল তার আগে আমাদের ট্যুরগুলিতে। বাট ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ ছিল সেইখানে আমাদের মেইনলি তখন একটা প্রেশার ছিল যে আমরা কত কম রানে ইন্ডিয়াকে রাখতে পারি, আর সেইটা একটা বড় চ্যালেঞ্জ বা আমাদের স্ট্র্যাটেজি ছিল, আর আমাদের ইনিংসটা যত আমরা লম্বা খেলতে পারবো
আমাদের ইনিংসটা লম্বা খেলার, মানে আমরা যত বেশি, কারণ টেস্টে সময়ের যে ব্যাপারটা আছে, আমাদের ইনএক্সপিরিয়েন্স আছে, সবকিছু চিন্তা করে আমাদের ব্যাটিংটার দিকে আমরা বেশি চিন্তা করি, যে আমরা সবাই যেন রেসপন্সিবলি বেশি সময় ব্যাটিং করতে পারি, যেটা বুলবুল ভাই এবং সুমন করেছে ফার্স্ট ইনিংসে। এটা আসলে আসলে বিয়ন্ড এক্সপেকটেশন ছিল আমাদের। হ্যাঁ, আমরা আমি আমিও আমি তো খুব ছোট ছিলাম দুর্জয় ভাই, বাট ইট ওয়াজ অ্যামেজিং। মানে আমি যখন আপনার সুমন ভাই 75 ওয়াট কিছু করলো, তারপর বুলবুল ভাই 145 করলো, আকরাম চাচা কিছু রান করছিল, তো সবাই মিলে যে 400 রান করতে পারছিলাম, ইট ওয়াজ, হ্যাঁ, মানে 400 রান করতে পারছি, এটা মানে ইট ওয়াজ সামথিং এলস। তো দুর্জয় ভাই, আমি একটা আসলে আমরা একটু চিন্তা করি। জি, আমি ওই সুজন ভাইয়ের একটা একটা কোয়েশ্চেন করি। সুজন ভাই, মানে আপনি তো অনেক বড় বাংলাদেশের অনেক বড় বড় উইনের সাথে আপনি ছিলেন, বাট আমার যে জিনিসটা সবসময় মনে আসে, আমার এখনো মনে আছে, আমি সিএনজি তে ছিলাম সুজন ভাই আমার ফ্রেন্ডদের সাথে, আর আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে কালকে বাংলাদেশ টেস্ট জিততেছে, সবাই নাচার জন্য রেডি থাকিস। আমি এই কথাটা বলে আমি আমার বাসার জন্য রওনা দিয়েছিলাম, উইচ ওয়াজ মুলতান টেস্ট। তো সুজন ভাই, আপনি আপনি ক্যাপ্টেন ছিলেন, মানে একটু যদি একটু যদি আমাদেরকে গ্রো থ্রু করেন যে ওই ওই টেস্টটা আসলে হয়েছিল এটা কি, আর মাস্টার রিভার একটা স্টোরি আছে আমি জানি, আপনি যদি একটু যদি আমাদেরকে বলতেন মুলতান টেস্টের ব্যাপারে। আমার মনে হয় যে আমরা ওই টেস্ট সিরিজটা বা তিনটা টেস্ট ম্যাচে হারি, বাট প্রথম টেস্ট ম্যাচ থেকেই ইন করাচি আমরা ভালো খেলি, খেলা 4 দিনে যায়, 2 ইনিংসে ওরা ব্যাটিং করে আমরা ব্যাটিং করে আমরা উইকেটে জিতে 7 উইকেটে বাইরে, তারপর পেশোয়ারটাও আমরা লিড নিই আমরা প্রায় 109 রানের মতো লিড নিয়েছিলাম ওই ম্যাচটাও। পরে শোয়েব আখতার একটা দারুণ স্পেলে সেকেন্ড ইনিংসে আমরা অল আউট হয়ে গেব অল্প রানে, ওটা আমরা হারি মনে হয় 8 উইকেটে। মুলতান টেস্টে যখন খেলতে আসলো, তো সেকেন্ড টেস্ট ম্যাচের আগে ড্যাভ ওয়াটমোর আমাকে যেটা বলেছিল যে মাশরাফি ইনজুরি প্রন, ও আইদার পেশোয়ার কিংবা মুলতান যে কোনো একটা টেস্ট ম্যাচ খেলবে, দুইটা খেলবেন। তো আমি যখন পেশোয়ার উইকেট দেখতে যাই খেলার আগের দিন, তখন তো দেখি একদম ফ্ল্যাট উইকেট, তো আমি মাশরাফিকে বলি যে তুই এটা খেলিস না, তুই মুলতানটা খেল। মাশরাফি তো অনেক ছোট আসলে, তখন মাশরাফি না শুনবে আমি এটা খেলবো, দেখ পরের ম্যাচটা তুই খেলতে পারবি না, কিন্তু বলেন আমি যদি ভালো খেলি তখন তো আমাকে ড্রপ দিতে পারবে। তো যাই হোক, মাশরাফি এটা খেলে এবং পরের টেস্ট ম্যাচ যখন আমি মাশরাফিকে চাই ঘাসের উইকেট থেকে মুলতানে, তখন ড্যাব বলছে না আমি দিব না খেলতে, আমি তোমাকে আগেই বলছি ও ইঞ্জুরি হয়ে যেতে পারে, ও দুইটা টেস্ট ম্যাচ অলরেডি খেলে ফেলছে ইঞ্জুরি হবে। তো বাই দ্য ওয়ে, একটা হচ্ছে মাশরাফি কিনা খেলতে পারেনি, আর পরেরটা তো আমার মনে হয় সবাই আমরা জানি যে আমরা এত ক্লোজ ছিলাম ওই ম্যাচটা জেতার জন্য, এবং আমরা যে কত ডেসপারেট ছিলাম ম্যাচটা জেতার জন্য, বাট লাক ফেভার কিছুই করেনি আমাদের সত্যি কথা বলতে গেলে। যে আমি বলবো এখন, মানে আমি কোনো কাউকে ব্লেম এক্সকিউজ দিব না, বাট আম্পেয়ারিং ওয়াজ, মানে সত্যি কথা বলতে এত বাজে আম্পেয়ারিং আমাদের ওই ম্যাচে হয়েছিল, প্লাস একটা আউটের ব্যাপারে আমরা জানি, যেটার আউট নেওয়ার পর রশিদ লতিফ পুরো 5 ম্যাচ সাসপেন্ডের পর তো ক্রিকেটই খেললো না আলটিমেটলি, অনেক কিছু ছিল ওই ম্যাচটা, বাট আমি হ্যাঁ আলটিমেটলি ইট ওয়াজ, মানে মানে আমরা আমাদের মানে রিয়েল এফোর্ট বলতে যা বুঝে, মানে সবাই আউটস্ট্যান্ডিং চেষ্টা করেছিল, আমরা ফিল্ডিং এ মাশরাফি দারুণ ফিল্ডিং করেছে, দুটা ক্যাচ ধরেছিল গালিতে মঞ্জুর বলে আমার মনে আছে স্পষ্ট, দারুণ দুটা ক্যাচ, মানে তারপরও ম্যাচটা মানে এত কাছে এসে আমরা একটা উইকেট লাস্টে ফেলতে পারলাম না, আমি 3 বল না 4 বল পেয়েছিলাম ওই লাস্টে 11 নম্বর ব্যাটসম্যানকে, দুইটা বল তো উইকেটের এত কাছ দিয়ে গেছে তারপরও লাগে নাই, মানে ওই লাক ফেভার করাটি আসলে, দ্যাট ওয়াজ মানে সত্যি দুঃখের একটা ম্যাচ ছিল, মানে কষ্টের একটা ম্যাচ ছিল, অথবা বাংলাদেশ জন্য ওটা ফার্স্ট টেস্ট উইন হতে পারতো। মানে ওই সময় শোয়েব আখতার মানে ওয়াজ ইন টপ টপ ফর্ম শুন ভাই, একদম মানে একদম আচ্ছা শুন ভাই, পেশওয়ার টেস্ট ম্যাচ আমি একটু কথা বলি, খেলি পেশওয়ার টেস্ট ম্যাচ হয়েছিল, আমি লাস্ট ম্যান আউট হয়েছিলাম টেস্টার 35 করে সেকেন্ড ইনিংস আসলে, তো আমি যখন ফার্স্ট বল খেলতে যাই, আমি মানে সবাই অনেকে আমার ফ্রেন্ডস রব বলে বিশ্বাস করে না আসলে, আমি সত্যি কথা শোয়েব আখতারের ফার্স্ট বল দেখিনি বলতে গেলে, মানে ইট ওয়াজ হি ওয়াজ দ্যাট সুজন ভাই, সুজন ভাই বল পায় না অনেকেই, সুজন ভাই বল তৈরি করছিল আপনি মনে করেন, ও আর বল তৈরি দান ওই যে আইস বেস পরে নাম ছিল সেকেন্ড ইনিংস, আর আইস বেস পরে নাম ছিল যে করছিল আল্লাহ জানে। সুজন ভাই, আমি 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 সব সময় বলি সুজন ভাই, মানে আমি দেন ওয়ার্ল্ডে তো অনেক বোলাররে খেলছি, 150 কিলোমিটার স্পিডও খেলছি, বাট আমি যখন জীবনে ক্রিকেট ব্যাটিং করতে যাই আমি একবারই ভয় পাইছি, যখন আমি শোয়েব আখতারকে ফার্স্ট টাইম খেলছি, মানে ওই দিন আমার কাছে মনে হয়েছে আমাকে মেরে ফেলবে। আচ্ছা দুর্জয় ভাই, আমি মানে ক্রিকেটের বাইরে একটা প্রশ্ন করি, যেটা আমি অবশ্য আপনার একটা ফ্রেন্ডের থেকে ইনফরমেশনটা পেয়েছি, তো 1990s আপনাদের একটা আন্ডার-19 টুর ছিল, যেটা ইংল্যান্ডে আন্ডার-19 একটা ইংল্যান্ডের টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন, 89 তো ওখান থেকে যখন আপনি ফেরত আসলেন বিকেএসপিতে, আপনি বিকেএসপির স্টুডেন্ট ছিলেন, তো সবাই একটা হুই আল্লাহ অবস্থা যে আপনি আসছেন, আপনি থেকে সবাই স্টোরি শুনতে চাইতো, তো তখন বলে আপনি একটা রেজার আনছিলেন, এখন যে মার্ক 3 মতো রেজার, তো ওই রেজারটা বলে আপনি সবাইরে প্রত্যেকদিন ইউজ করতে দিতেন, এটা কি ঠিক?
না তখন সবাইকে দিতাম না, সবাইকে দিতাম না, কেউ কেউ চাইতো আর কি। কারণ তখন আসলে তো বিকেএসপি তে আমরা তখন সেভ করি না আসলে। হ্যাঁ, তো সেভ করার নতুন নতুন শুরু, তো এখন জিলেট, হ্যাঁ জিলেটেরই ছিল। তো তখন কারো কারোর জন্য গিফট ছিল, চাইলে তো না করা যায় না। দুর্জয় ভাই, সুমন ভাই, সুজন ভাই বলতেছে যে আপনারা সবাই 17-18 বছরের ছিলেন 89-এ, একমাত্র জাভেদ ওমর ভাই উনি ছিলেন 12 বছরের। আপনি 18 গজ থেকে বল করেন তো জোরে খেলার জন্য, আমি কাছ থেকে বল করছি, একটা বল এত জোরে ড্রাইভ মারছে আমাকে, আমি নামার সময় পাইনি, নামছি যখন তখন আমার পিঠে জাস্ট কিস করে চলে গেছে, যখন গেঞ্জি খুলি যে লাল হয়ে এরকম দাগ পড়ে মোটা হয়ে গেছে আমার মাথায় লাগলে আসতে। আগের থেকেই এখন তো হয়তো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বা এজ লেভেল ডেকের জন্য অনেক নতুন প্লেয়ার চিনে, তারপরে একাডেমি চালায় এর জন্য চিনে, আর আগে আগে চিত কেন আগে অনেক খ্যাপ খেলতো, বুঝছো? আমি খেলার মাধ্যমে বাংলাদেশে মনে হয় অলমোস্ট নোয়াখালী আর ফেনিচার আমাকে কোনো সময় নেয় নাই ওনারা খেলতে, এছাড়া মনে হয় আমি মোটামুটি সব জায়গাতে মোটামুটি খেলছি কম বেশি। হ্যাঁ, আমাদের আমেরিকায় গেছি, ডেলি অ্যালাউন্স ছিল $5। হ্যাঁ, আমি এটা 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 নিয়ে সুজন ভাই আপনাকে একটা মানে সবার একটা প্রশ্ন করি যে আপনারা যদি একটু একটু ইনপুট দিতেন, যে শুন ভাই এখন মাশাআল্লাহ ক্রিকেট এত উন্নতি হয়েছে আমাদের, আমাদের ধরেন ফ্যাসিলিটিস, আমরা সব যে কোনো জায়গায় গেলে 5-star ফ্যাসিলিটিস পাই, আমরা দেশে থাকলেও 5-star হোটেলে থাকি, বিদেশে গেলেও 5-star ফ্যাসিলিটিস পাই, আমাদের পার ডে ডিয়ার অ্যামাউন্টও খুব ভালো, যেটাতে আমরা মেক শিওর করি যে ভালো খাওয়া খেতে পারি। বাট আমার আমার তিনজনের কাছে একটাই প্রশ্ন যে আপনাদের ওই সময় কি ধরনের ফ্যাসিলিটিস পাইতেন, এক, আর ফাইন্যান্সিয়ালি আপনারা কিন্তু খুব বেশি ওই সময় টাকা পয়সা কামাইতে পারতেন না, অ্যাপার্ট ফ্রম প্রিমিয়ার লীগ, প্রিমিয়ার লীগ একটা ছিল যেখানে আপনারা লিভিং এর জন্য যা টাকা কামানোর কামাইতেন, বাট ন্যাশনাল টিমে আমি যতটুকু জানি যে খুব বেশি টাকা ছিল না, বাট আপনাদেরকে কি মোটিভ করতো যে কিপ অন প্লেইং, মানে আপনাদের মোটিভেশনটা কি ছিল যে আপনারা খেলতে থাকবেন, যে এই জিনিসটা যদি একটু সবাই একটু একটু করে বলতেন? কে বলবে আগে, দুর্জয় বল আগে তাহলে। আসলে আমাদের সবচেয়ে বড় জিনিস ছিল যে প্রিমিয়ার লীগটা খেলা, বেসিক্যালি বড় কয়েকটা টিম আবাহনী, মোহামেডান, বিমান, যেমন সুমন বিমান থেকে কোথাও যেত না, কারণ বিমানের পেমেন্ট ছিল সবচেয়ে ভালো, সেফ, বুঝছো? সবচেয়ে সেফ ছিল, আবাহনী মোহামেডান ব্রাদার্স এদের খারাপ খেললে অফিসিয়ালদের খুঁজে পাওয়া যেত না। আর বিদেশ ট্যুরের কথা যদি বলো, ডিএটি আমরা ওই যে $5-$6, তারপরে যখন আইসিসি ট্রফি, আইসিসি ট্রফি কোয়ালিফাই, তারপরে একটু ধাপে ধাপে $30-$40 দিকে আসছে, তাও এটা আইসিসির প্রেসারে। কিন্তু সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের যখন বিদেশ ট্যুর থাকতো বা এশিয়া কাপ কোথাও খেলতে যাব, আমাদের কিন্তু উল্টা ক্লাবের কাছে যে পাওনা টাকা থাকতো সেইটার জন্য আমরা দৌড়াদৌড়ি করতাম যে না বাইরে যাওয়ার আগে টাকা লাগবে, পকেট মানি লাগবে, নিজের টাকাই নিয়ে যেতে হবে। আমাদের তখন ধরো $5-$6 দিয়ে যখন টিমের সঙ্গে প্র্যাকটিসে যাওয়ার সময়, আসার সময় আমরা হয়তো ম্যাকডোনাল্ডস ফাস্ট ফুড বেসিক্যালি, হ্যাঁ, ওইখানে রাতে হয়তো আমরা একটু যারা আউট গোয়িং ছিলাম আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করতাম। এমনও দেখতাম যে অনেক প্লেয়ার আসলে সবার পেমেন্ট লেভেলও তো ওইরকম ছিল না, ক্লাব থেকে যে টাকা নিয়ে যাবে সেটাও ওইরকম ছিল না, ক্লাবের থেকে দেখা গেল ওর পাওনাই আছে $500, হয়তো ক্লাব যাওয়ার আগে ওকে $200 দিত, তো এর ভিতরে কি করবে? তো ওই আসার সময় দেখা গেল যে ম্যাকডোনাল্ডসে আমরা থামলাম লাঞ্চ করতে, ম্যাকডোনাল্ডসে ওইখানে আমরা বসে খেলাম,
আর তোমার রাতের জন্য আবার আরেকটা মিল নিয়ে আসতো। তো রাতেও আর মানে ট্যাক্সি ভাড়া করে যে বেরোবে, তিনজন চারজন একটা ট্যাক্সি নিলে পরে হয়তো ইংল্যান্ডে এমনিতে এক্সপেন্সিভ, ইংল্যান্ড বলো বা তখন তো আমাদের সাবকন্টিনেন্টের ট্যুর থাকতো বেশি, যেটা একটু সাপোর্ট করতো আমাদের। বাট এই এই জিনিসগুলি বাইরে যদি রাখি, খেলার প্রতি প্যাশনটা অনেক বেশি ছিল তামিম, টু বি অনেস্ট, এখনকার থেকে। কারণ তোমরা এখন অনেক বিজি, তোমাদের ইনভলভমেন্ট অনেক বেশি খেলায়। আমাদের যেমন ইনভলভমেন্ট বলতে ঢাকা প্রিমিয়ার লিগ আর হঠাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা দুইটা থাকতো, আইসিসির পর থেকে এটা আস্তে আস্তে বাড়লো। বাট প্যাশনটা কিন্তু অনেক বেশি ছিল তখন আমাদের প্লেয়ারদের বলো, অফিসিয়ালদের বলো, অফিসিয়ালদের সঙ্গে, ক্লাব অফিসিয়ালদের সঙ্গে একটা ফ্যামিলি রিলেশনের মতো ছিল। এখনকার মতো এত প্রফেশনাল ছিল না, এখন এটা হয় না। এখানে এখানে যেমন ধরো ইমোশন ছিল, আবাহনীতে ধরো সাইন করবো কন্ট্রাক্টের আগে কত কিছু হতো, ফ্যামিলিকে ব্যাকগ্রাউন্ডে টানা হতো, এইসব ইমপ্লয় কেউ রাগ করে চলে যেত, জানে ফিক্স ম্যাচ ছিল যে দুর্জয় যখন এসে টাকা চাবে তখন এই তামিম তুই এটা করবি, জালাল তুই এটা করবি, লিপু এটা করবে, হ্যাঁ ববি ভাই এটা করবে, এরকম একটা ফিক্স ম্যাচ ছিল, বুঝছো? আরে দুর্জয় তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি স্টুডেন্ট, তুমি এত টাকা দিয়ে কি করবা? এত টাকার মানেটা কি? তখন আমরা 7 লাখ 8 লাখ টাকা পেলে পরে হাইস্ট পেমেন্ট, হাইস্ট পেড প্লেয়ার হতাম, এত বড় নিউজ হতো পত্রিকায়। তুমি তো তোমার ঘরেই জানো যে আকরাম ভাই ব্যাপার জানো, যে কত নাটক হতো তখন দলবদলের সময়, নান্নু ভাই এদেরকে কিডন্যাপ করা হতো, সুজন ভাই কিডন্যাপ করে, এই সুমন কিডন্যাপ, আমি 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 থাকি মোহামেডানের আখড়ায়, আমার মামা হচ্ছে মোহামেডানের কোচ ছিল, অনেকদিনের প্লেয়ার ছিল, গোলাম সরোয়ার টিপু, আমি ওই বাসায় থাকি। কিন্তু আবাহনী আমাকে তুলে নিয়ে গিয়ে কামাল ভাইয়ের অফিসে, তখন কামাল ভাই ক্রিকেট কমিটির চেয়ারম্যান, আমার এখন যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার, কামাল ভাইয়ের অফিসে নিয়ে আমাকে দলবদলের টাইম যতক্ষণ আছে ওইটা পার করে দিল। আমি তো আর বাসায় ঢুকতে পারি না, বাসায় ঢুকতে পারি না, 3 দিন পরে বন্ধু বান্ধবের বাসায় ঘুরে টুরে বাসায় যখন আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তখন আসছি। তো এই এই জিনিসগুলি ছিল, বাট ইমোশন ইমোশন বলো বা প্যাশন বলো, এটা অনেক বেশি ছিল সবার। স্পষ্ট মনে আছে আমার, ভুলু ভাই যেটা করলেন আমাদের সবাইকে নাস্তা কিনে দিয়ে গেলেন। নাস্তা কিনে দিয়ে গেলেন কিভাবে? উনি আমাদের কর্নফ্লেক্স, দুধ, তারপর তোর কলা, এগুলো সবার রুমে রুমে অনেক বেশি করে দুধের বড় বড় ডাব্বা দুধ কিনে দিয়ে গেল। ওই নাস্তাটা আমাদের হইতো ওটা দিয়ে। আর আমরা কিভাবে সারপ্রাইজ করছি ওরা থাক বললে নিজেদের আসবে দেশ ক্রিকেট ক্লাব, বাট আমি আর আমি তাও একটা বললাম, হ্যাঁ সেকেন্ড, আমি একটা কথা বলি তামিম, তোমরা তো অনেক গেটোরেড, তারপরে পাওয়ারেড, রেড বুল এগুলি নষ্ট করো তোমরা, হ্যাঁ দুই সাথে দাও। আমাদের সময় এনার্জি ড্রিঙ্ক ছিল, এই যে তোমাদের তোমরা চিনবা খোকন আর হচ্ছে আমাদের জয়নাল ভাই, এরা এই এই বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওই অপু ভাইয়ের রুমে, অপু ভাই জয়েন্ট সেক্রেটারি ছিল, অপু ভাইয়ের রুমের পাশে একটা মোটামুটি ক্লিন ওয়াশরুম ছিল, ওইখান থেকে বালতিতে পানি নিত, বালতিতে পানি নিত, বাজার থেকে লেবু আনতো, চিনি আনতো, এই দুইটা হাত দিয়ে গুলাইতো, কারণ ওই 5-6টা গ্লাস থাকতো, হ্যাঁ 5-6টা গ্লাস থাকতো, লবণটা দিত না কারণ হাতের ঘাম এখান থেকে পুরো, এটা তো লবণের কাজ হয়ে যেত, বুঝছো? হ্যাঁ ওইটা ছিল আমাদের এনার্জি ড্রিঙ্ক। আমার শুরুটা কিন্তু এরকমই ছিল, আমি যখন প্রথম ঢাকা আসি, স্মল টাউন বয়, আমাদের খেলতাম বাসাবতে একটা বাসায় ভাড়া থাকতো, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা ছিল, টেম্পো তো করে প্যাক্সে আসতাম, 1 টাকা ভাড়া দিতাম মনে আছে। মন্টু ভাই তো সারাদিন প্র্যাকটিস, মানে সকালে দৌড় শুরু বিকালে শেষ, দুই বেলা প্র্যাকটিস, হার্ড ওয়ার্ক, বাট ওইটা হয়তো পরবর্তীভাবে কাজে লেগেছিল। ফার্স্ট নিউজিল্যান্ড ট্যুর সাড়ে যেটা বললাম তখন 7 ডলার না 8 ডলার ডেইলি অ্যালাউন্স ছিল, তো ভাত খেতে খুব ইচ্ছা করতো, খেতে পারতাম না, ম্যাকডোনাল্ডস তখন খেয়ে চালাইতে তো বিকজ ভাত খাওয়ার পয়সা ছিল না, পেটে পেটে বালিশ,
এখন যেমন তামিমরা বাঙালি দাও যেতে চায় না, আমাদের জন্য কিন্তু তামিম তখন বাঙালি বাবাদের মানে ভাত খেতে পারতাম আর একবার পয়সা বাঁচতো। আমাদের সময় আবার একটা জিনিস ভালো ছিল যে বাঙালিদের বা আমাদের যে বাইরে কমিউনিটি থাকে তাদের বাসায় দাওয়াটা কম থাকতো আমরা, কারণ এত এইসব দেশে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এইসব দেশে তো আমাদের ট্যুর থাকতো না, আমাদের ট্যুর থাকতো সাব কন্টিনেন্ট অথবা ইংল্যান্ড। তো ইংল্যান্ডের ধরো প্রচুর বাঙালি ভাইদের রেস্টুরেন্ট আছে, তো আমাদের দাওয়াটা রেস্টুরেন্টে হতো, ওইটা আমরা ঘুরে যেতে পারতাম আর কি। অনেক বড় ব্যাপার ছিল, কারণ ওই সময় কিন্তু একটা মানে সার্টেন গ্রুপ অফ প্লেয়ার খেলতো, খুব বেশি আমাদের খুব সুযোগ হতো না ভালো খেললে ন্যাশনাল টিমে খেলা, তো যখন বাট তখন ন্যাশনাল টিমে খেলে একটা বড় মোটিভেশন, হ্যাঁ ন্যাশনাল টিমের প্লেয়ার হওয়াটা। আরেকটা বিগেস্ট মোটিভেশন ছিল ন্যাশনাল টিমে চান্স পেলে ক্লাবে খুব ভালো কন্ট্রাক্ট পাওয়া যায়। আমি একটু বলি তখনকার একটা ডিফারেন্স বলি খালি, জানি না মানে এখানে আই সেড যে এটাই অবশ্যই হওয়া উচিত, ডেভেলপ হবে এটাই স্বাভাবিক। তোরা যদি আমাদের 99 ওয়ার্ল্ড কাপ খেলা দেখিস মনে করবি দুর্জয়ের গেঞ্জি হাফা তার হাতা থ্রি কোয়ার্টার লাগতো, আমারটা ঠিক তাই না গেঞ্জি বল করতে হইতো। আর এখন বাংলাদেশ টিমে যদি একটু ফিটিং কুর্তে একটু টাইট হয় কিংবা যদি হাত একটু বড় হয়, আমি তো ম্যানেজার ছিলাম 4.5 বছর, আমি আই হ্যাভ টু মানে কিছু বলার আগে দেখি আরো দুইটা হাজির হয়ে যাচ্ছে, মানে এখন আমরা এই অবস্থা ওইটারেই টাইপ করো ফিতা কাটো কি করতে হবে, গেঞ্জি তো এত বড় লম্বা আমার মনে আছে আমি আপাতা গেঞ্জি কিন্তু গাইতাম তারপর বল। আকরাম ভাই সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আকরাম ভাইয়ের যার এই ব্লেজার আর ট্রাউজার্স কখনো মাপ ঠিক হতো না বুঝছো। হ্যাঁ আকরাম ভাই, হ্যাঁ এক পা ছোট এক পা বড় আকরাম ভাই যাচ্ছে, আকরাম ভাই ছোট ভাই ড্রেসে মাপটা নিয়ে ট্রাভেল হতো। ইন্টারেস্টিং ছিল 95 এ যখন ওই যে কি যেন আমরা ফার্স্ট গেলাম, তো ওই 95 এশিয়া কাপে ম্যাচ ফি ফাইন করার ব্যাপার ছিল, আমাদের মনে হয় ম্যাচ ফি ইন্ট্রোডিউস করতে হয়েছিল আর কি। পাকিস্তানের সঙ্গে খেলা আমরা আগে ফিল্ডিং করলাম, আমাদের ওভার রেট খুব স্লো ছিল, তো ওয়াসিম আকরাম আর আকরাম ভাই দুইজনকেই ডাকছে ক্লাইভ লয়েড ম্যাচ রেফারি, তো ফাইন করবে। তো আকরাম ভাইকে জিজ্ঞেস করছে যে তোমার তোমাকে তো আমি কত 30% না 50% ম্যাচ ফি ইয়ে করবো, তখন আমাদের কোনো ম্যাচ ফি নাই, তো আকরাম ভাই ম্যাচ ফি বেসিক্যালি না মানে ট্যুরে যাওয়ার হবে পার ম্যাচ $100 দেওয়া হবে। তো আকরাম ভাই বলছে যে আই ডোন্ট মাইন্ড, তোমার 50% বা 30% আই ডোন্ট কেয়ার, তুমি আমার 100% মাইন্ড করো ভাই, আমাদের তো ম্যাচ ফি নাই ভাই। আমি একটা প্রশ্ন করতে চাই সবার, ধরেন আপনারা তিনজনই ক্যাপ্টেন ছিলেন, তো আপনারা যদি এক একজন করে যদি একটু বলেন যে সবচেয়ে ট্রাবল মেকার কে ছিল, মানে নেমি ওয়ান ক্রিকেটার আপনাদের ক্যাপ্টেন্সির আন্ডারে যে সবচেয়ে বেশি ট্রাবল মেকার ছিল, মানে সবচেয়ে বেশি জ্বালাইছে আপনাদেরকে। সুমন বেদ থেকে সুমন শুরু করে এটা বুঝছো না জাভেদ, মানে গুল্লা তো সবসময় একটা পেইন ছিল ডেফিনেটলি, মানে এখনো আছে, মানে পেইন মানে পেইন আমি ওই অর্থে বুঝাইতেছি না, মানে জাভেদের সবসময় এটা নাই ওইটা হইলো না কেন, এটা ঠিক না ওইটা করেন এইভাবে চলবো এইটা হবে, মানে এত ওই আর এই ছিল তখন চিন্তার বাইরে। আর মানে আর আমি ওইভাবে মানে ওইভাবে দেখি না সবাই তখন, আমরা আসলে মানে সত্যি কথা বলতে যে মানে আমাদের আসলে এত ভুলে গেল অপিও ছিল, বিদ্যুৎও ছিল, এরকম চিন্তা করলে অনেকেই ছিল, ধর পাইলটও ছিল,
ওইরকম চিন্তা করলে অনেকেই ছিল, বাট ওইরকম খারাপ আমি মানে একটা নাম যদি বলেন, সুজন ভাই একটা নাম যদি বলেন, একটা নাম জাভেদ কি হবে? জাভেদ দুর্জয় ভাই মেরাব